কি ব্যাপার মেজো, বাজার করতে যাও নাই যে? না ভাইজান, আজকে তো আপনার সিরিয়াল। তুমি যাও বাজার করতে, আমার একটা পার্সোনাল মিটিং আছে, সেটা অ্যাটেন্ড করতে যাইতে হবে। বলেন কি, 30 দিনে 27 দিনে তো আপনি ঘরে পড়ে থাকেন, আর আজকে আপনার মিটিং পড়ে গেল। এয়াদবি করো কেন? বললাম না পার্সোনাল মিটিং। কি হবে না, তোমার পিছনে তোমার আমি যে কি করলাম, হইলে দিনে 4-5 বার হইলে চড়াইলাম, হইলে একটু দেরি না করে 5 মিনিটের মধ্যে বাজারে যাও, বাজারে যাও কইলাম। কত বড় সাহস, আমারে থাপড়াইবো আর আমি ছাইরে দিব, আমার হাত নাই। এই তোমাদেরকে তোমাদের বউরা চড়াইতে চায় তাই নাকি? তোমরা কি, তোমাদের কি কোনো রকমের সাহস নাই? হ্যাঁ, তোমরা কি বিলাই? হ্যাঁ, আমি কিন্তু নর্মাল ফ্যামিলির ছেলে না, আমার মিজাজ যদি গরম হয়ে যায় না তখন কিন্তু আমি সবকিছু ছিন্ন ভিন্ন করে বলা দেবো। আরে রাখো, কিসের মাথা ঠান্ডা করব? তোমরা ঘর জামাই এত পুতুপুতু করবে না, আমারে দেখো, আমার মতো সিংহ পুরুষের মতো বাজবা। এখন থেকে মনে রাখবা, ঘর জামাই মানে কি সিংহ পুরুষ। মনে থাকবে, মনে থাকবে তোমার? জি বাবা, মনে থাকবে। বাস, সাহস নিয়ে চলবা সব সময়, কোনো রকমের ধরো মন দুর্বল করবে না, দুর্বল করলে তো পায়া বসে, বোঝানো গেছে? ধরাও সিগারেট, ধরাও, খাও, আমি যাই। ঘর জামাইয়ের প্যারা কেউ না যে ভাই বোঝে, ঘর জামাইয়ের প্যারা শুধু ঘর জামাই বোঝে, ঘর জামাইয়ের প্যারা কেউ না যে ভাই বোঝে, ঘর জামাইয়ের প্যারা শুধু ঘর জামাই বোঝে। যদি তুমি প্যারা চাও হয়ে যাও ঘর জামাই, জামাই আছে বিপদে এখন যে ভাইকে বাঁচায়, যদি তুমি প্যারা চাও হয়ে যাও ঘর জামাই, ঘর জামাই, ঘর জামাই হয়ে যাও ঘর জামাই, ঘর জামাই, ঘর জামাই হয়ে যাও ঘর জামাই, ঘর জামাই। আমারে ঘর জামাই করে তো বিরাট হুল দিছো, তারপরে আমার মেয়েদের বিয়ে দিছো, দিয়া দুই জামাইয়ের ঘর জামাই করছো, মনে হয় যেটা লঙ্গর খানা করলে বসছো এখানে। বাবা, তুমি কিন্তু আমার জামাইকে অপমান করতেছো। ঘর জামাইয়ের প্যারা কেউ না যে ভাই বোঝে, ঘর জামাইয়ের প্যারা শুধু ঘর জামাই বোঝে, যদি তুমি প্যারা চাও হয়ে যাও ঘর জামাই, যদি তুমি প্যারা। তোমার কথা লাগি তুমি রাগ হইলো, তুমি কেন লঙ্গর খানা খুঁজতে গেলা? আমি কি বললাম, আমি তো লবণ দিয়ে খেতেছি, এই জন্য তো বলে যে লঙ্গর খানা করছে, এত লোকজন দেখলাম আর এমনি মেজাজ খারাপ হয়ে যায়, কোনো কাজ করবো না, কর্ম করবো না, সারাদিন খালি খাও খাও খাও।
থাকবো না এই বাড়িতে। যেই বাড়িতে একটা লেগ পিসের জন্য ঝগড়া হয় সেই বাড়িতে থাকবো আমরা। প্লিজ তুমি তুমি একটু শান্ত হও, প্লিজ একটু শান্ত হও। তুমি দেখছো না মা তোমাকে কত ভালোবাসে, মা তো নিজের হাতেই তোমাকে মাংসটা উঠায় দিয়ে। বাবা তো সেটাই সহ্য করতে পারলো না, এক টুকরা মাংস যদি বেশি খাইতাম সে কি পথের ভিখারি হয়ে যেত, থাকলাম না এই বাড়িতে। বাবা কিচ্ছু যায় আসে না। বাবা বাবা কি হয়েছে? কি হয়েছে বলছো না বাবা? খাবার টেবিলে গ্যাঞ্জামটা না করলে তোমার হতো না? তুমিও তো তোমার মেজো মেয়ের মতোই করলা, জীবনে মাংস খাও নাই, এখন তোমার জামাইরা কেমনে আটকাবো আটকাও। আরে বাবা রে, আমি তো তোমার কোনো কিছু উদ্দেশ্য করে বলি নাই, আমি জাস্ট আমার অধিকার আদায়ের কথা বলছি। তাছাড়া তুমি এই বাড়ির ঘর জামাই, আমিও এই বাড়ির ঘর জামাই। ঘর জামাই ঘর জামাই কি হয় ভাই? ভাই আব্বা না না মানে ভাই না মানে ঘর জামাই হিসাবে আমাদের দুইজনের পজিশন একই। আমরা ঘর জামাই হিসাবে এত রাগ করলে চলবে পাগল? না পারবো না, আমি চলে যাব। আমি ঠিক আছে যাও, কিন্তু এখনকার প্লেটগুলো পরিষ্কার করার সিরিয়াল তোমার, তোমার দায়িত্ব পালন করে তুমি যেখানে খুশি সেখানে চলে যাও। পারবো না। ঠিক আছে পারবা না তো, তাহলে আমি এখন মাকে ডাক দিই, মা বটি নিয়ে আসুক, তারপরে দেখি তুমি পারো কি না পারো। কেন, মেজোকে বলো পরিষ্কার করতে, মেজো করুক। কেন, ও সকালেরটা করে নাই, তারটা সে করছে, তোমারটা এখন তুমি করে যাবা। না আমার এখন রাগ উঠছে, আমি এখন কিছুই করতে পারবো না, আমি এখান থেকে নড়বো না। এই যে দাঁড়াইছি দাঁড়াইছি, বাবাকে বলো বাবার যে রাতেরটা সেটা আমি পরিষ্কার করে দেবো, এখন আমি এখান থেকে নড়বো না। আমাকে মারো কাটো যাই করো, বুকে তীর মারো রক্ত বের হোক, কিন্তু আমি করতে পারবো না। আব্বা এখন কিন্তু আমার মেজাজটা খুব খারাপ হচ্ছে, আমি যদি আম্মাকে ডাকি তাহলে তোমাদের দুজনেরই কিন্তু খবর আছে, আমি কি ডাকবো? চলো চলো বাবা, তোমার কিচ্ছু করতে হবে না, আমি ওয়াশ করবো, তুমি খালি দাঁড়ায় থাকবো। আসো। ঠিক আছে, আমি কিন্তু একটাও ধোবো না, শুধু গুনে রাখবো। আসো 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 গুনে রেখো আসো। ঘর জামাইয়ের প্যারা কেউ না যে ভাই বোঝে, ঘর জামাইয়ের প্যারা শুধু ঘর জামাই বোঝে। জামাইয়ের প্লেট ধুইয়েছি, জামাইয়ের রাগ ভাঙাইছি, জামাইয়ার রাগ করবে না, জামাইয়ার প্লেট ধুবে না। জামাইয়ের প্লেট ধুইয়েছি, জামাইয়ের রাগ ভাঙাইছি, জামাইয়ার প্লেট ধুবে না, জামাইয়ার রাগ করবে না। গুরুত্বপূর্ণ কাজ নিয়ে ব্যস্ত আছি আমরা, প্লেট দিতেছি আর এখানে চিল্লাচিল্লি শুরু করে দিছো। এই যে বাবা আসছেন আপনি, দেখেন আপনার ছোট মেয়ে কি করছে দেখেন, ওর থেকে পালায় পালায় কোর্ট ম্যানেজ করে একটা বিয়ে করে নিয়ে আসে। ওই বললেই হয়ে গেল নাকি এইবার সব জামাই বলো। এই শাল, এই এই তোর নাম কি? এই হারামজাদা, তোর সাহস তো কম না, থাপড়ে তোর বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো বেঁচে থাকো, সংসার করো সুখে সংসার করো। আবার এটা আপনি কি করলেন? কি করলাম? আপনি ওরা আশীর্বাদ করতেছেন, আপনি জানেন কত বড় অপরাধ করছে, ওকে কোর্ট ম্যারেজ করছে, পালায় বিয়ে করছে, মানে কি এই বাড়ির মান সম্মান ঐতিহ্য সব ধুলোস্যাত করে দিছে। আমরা কত আয়োজন করে বিয়ে করে এবারে ঘর জামাই হইছি, ও তো ঘর জামাই হতে পারে নাই, ও একটা ডুপ্লিকেট জামাই। মানে আমি বুঝি না তোমার, তোমাকে কোনো কাজ কাম নাই, সারাদিন শুয়ে থাকলে চলবে নাকি? হ্যাঁ তুমি দেখতেছো না আমার আলা বুলা মায়াটা কিরম করে কান্দতেছে শুনু মেয়েটা, আর তুমি এটা চিল্লাইতাছো। আমার বল আর তোমরা বইকো না আব্বাজান। না না আব্বাজান, এই বাড়ির বড় জামাই হিসেবে আমার একটা প্রেস্টিজ আছে, আমার সিদ্ধান্তের একটা দাম আছে, এখানে আমার সিদ্ধান্ত ছাড়া নতুন কোনো জামাই আসতে পারে না, এটা কিন্তু আমি মেনে নিতে পারি না, এটা কিন্তু অপমানজনক ব্যাপার। কি আব্বাজান? আমরা তো তিনজনের কাজ করতেছি বাসায়, এখন আরেকজন যদি আমদানি হয় তাহলে আমাদের কাজ কমে গেল না, আমাদের তো সুবিধার কথা বুঝতে পারতেছি না। কাজে থাকলো কাজ করতে হবে, তুমি না বলো না, তাহলে আপনার প্লেটগুলো আছে না, প্লেটগুলো দিতে বলুন। হ্যাঁ আইসো না যাবাই, আইসো না যাবাই, এই বাড়িতে 30 বছর যাবত আমি বহাল তবিয়তে আছি, গৃহকর্মের সকল কাজ করি, তোমার শাশুড়ি এই যে সে জীবনে আমার বিরুদ্ধে একটা খারাপ রিপোর্ট দিতে পারে নাই। আমরা পুরুষ জাতি, আমরা বীরের জাতি, সমাজে আমাদের মাথা উঁচা করে দাঁড়াইতে হবে, থাকতে হবে, সেইভাবে কাজকর্ম করতে হবে। শোনো, তোমার কিছু দায়িত্ব দিতেছি আজকে, এই দায়িত্বগুলি তুমি পালন করবা,
আসো এখন কিছু প্লেট আছে এগুলি ধুইতে হবে আসো এ কি নতুন জামার সাথে এ কেমন আচরণ শুনো জামাই রান্না করে তিনটা মাত্র প্লেট আছে তিনটা দুয়ের লেও আর একটা বেশি দনলা তো না যা তুই এত কথা বলো কিছু জন্য আসো আসো ওখানে দে মহল্লার মধ্যে ঘর জামাই হিসেবে যে আমরা বুক ফুলাইয়া যে হাঁটি ওকে চলতে পারবে এটা কি বলে জানো গাছ বলদ আমার মন তো বসে না গৃহ কাজে সজনে গো অন্তরে বৈরাগী লামা বাজে সজনে গো কি করিব কোথায় যাব এ দুঃখ কাহারে কব আমি একবার পরিষ্কার আছি অন্যদের মতো আমার কাপড় বেশি নোংরা হয় না আসো তুমি ছোট জামাই দেখে তোমারে কিন্তু আমি বিশেষ নজরে রাখছি হ্যাঁ তোমার একটু স্নেহ করি আদর করি বেশি সেজন্য তোমারে সবচেয়ে সহজ কাজটা দিলাম কাপড় ধোয়া এই কাপড় ধোয়া এই কাজটা আমার বাম হাতের কাজ একসময় আমি 10 মিনিটের মধ্যে এক বালতি কাপড় ধুয়ে ফেলাইতাম আমি কোনো কাজে অবহেলা করি না এটা শিখছি আমি আমার বাবার কাছ থেকে তিনিও সংসারের যাবতীয় কাজ এক হাতে করে ফেলাইতেন বাপ কা বেটা সে পাইকা ঘুরা আর কি বিম্যান পুরুষ হও সিংহ পুরুষ হ্যাঁ দাও যাও বাথরুমে ঢুকে সোজা এদিকে না ওদিকে যাও বুঝলাম না বাড়িতে তো তিনটা জামাই দুইজন গরুর মতো খাটতেছে আরেকজন কি ঘুমানোর জন্য আসছে এখানে ঠিকই তো বলছিস আর আমার বর তো গাধার মতো খেটেই মরে যাবে আর কি বলো না বলো পেঁয়াজ কাটা কি এরকম কঠিন কাজ নাকি যে গাধার মতো খেটে যাবে সহজ কাজ দেখো না আমি টেন 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 বলে কেটে ফেলতেছি আর চুপ করো গাধা যে গাধা করে গান গায় আপু তোরা থামবি আপু তুমি ছোটরে কিছু বলবা নাকি আমার জামাইরে নিয়ে আমি চলে যাব আচ্ছা দাঁড়া দাঁড়া ব্যবস্থা করছি রান্না করতে হবে না রান্নাঘরে অনেক কাজ কাম আছে না আমাদের জামাই গাধার মতো খেটে তোমার জামাইকে কি তুলে খাওয়াবে যা তোর জামাইকে ডাকে নিয়ে আয় ও এখন ঘুমাচ্ছে আরে বাবা উনি আরামে নাক ডেকে ঘুমাচ্ছে আর বাকিরা কি এখানে গাধার মতো খাটার জন্য আসছে এই আপনি উঠে উঠে
কোনো কাজ করা লাগবে না সবাই যদি একসাথে কাজ করে তাহলে রান্না হবে না হবে না সব খাওয়া দাও বন্ধ চলেন উঠো আরে কি বলো আরেকটু কাজ বাকি আছে শেষ করে উঠি নইলে আব্বা আম্মা বকা দিবে আপনারা তো ভাবতে হবে না আপনি উঠে ক্যামেরা ফোকাসে সে কেমন চিন্তা করে দেখবো আই তুমি উঠবা নাকি তোমরা ক্যামেরা ডাউন দিবো আই উঠো 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 চোখে পড়তেছে না তাই না শুধু হিংসামিটাই তোমার চোখে পড়লো বাড়িতে জামাই তিনজন তিনজনে একই কাজ করবে আর কোনো কথা আমি শুনতে চাই না বাস আয় চল মেজো ছোটর সাথে আজকে থেকে সব সম্পর্ক বাদ ওর সাথে আমরা সম্পর্ক ছিন্ন করে ফেললাম ওর মতো ডুপ্লিকেট জামাইয়ের সাথে একই ফ্ল্যাটে তো থাকতে ইচ্ছে করছে না ওর সাথে আজকে থেকে আড়ি 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 ভাইজান বলেন তো ওরে এই বাসা থেকে কেমনে বের করা যায় আম্মাকে বলতে হবে তিন বোন একসাথে থাকলে একটা অশান্তি লাগবে কারণ ছোট বোন বড় দুই বোনকে তো সহ্য করতে পারে না এমনিতেই বিয়ে করে একটা দুর্ঘটনা ঘটাইছে আবার তিনজন একসাথে হয়ে কোন দুর্ঘটনা ঘটায় তার কোনো ঠিক নাই দুর্ঘটনা ঘটার আগে ওদেরকে আলাদা করতে হবে প্রয়োজনে আমরা ইনকাম করে ওদেরকে খরচ দিব তারপরে এই সংসারের শান্তির জন্য ওদেরকে এই বাসা থেকে আলাদা করতেই হবে রাইট আর একবার যদি এই বাসা থেকে বের করে দিতে পারি না আর ঢুকতে দেবো না কেমন হয় বুদ্ধিটা দুইজনে যেখানে দাঁড়ায় দাঁড়ায় সন্ধ্যা তারা ঘুমতেছেন আর গল্প করতেছেন আর ওইদিকে যে ছোট জামাই কাজ করে করে আব্বু আমার মন জয় করতেছে কোনো খবর আছে কি আর কাজকর্ম করবে কাজকর্ম তো আমরা দুজনে মিলে করে ফেলেছি আর কিছু বাকি নাই তো হ্যাঁ আজকে তো সব কাজ শেষ ওই বিকালের একটু ঘর ঝাড়ু দেওয়া বাকি আছে তারপরে খালাস আর ওটা তো আজকে ভাইজানের সিরাল ভাইজান টাইম মতো করে দেবে শেষ আরে বলদা এই কাজ সেই কাজ না এই কাজ পাটি পাটি পেতে আছে মানে কি হ্যাঁ এবারে মানুষের পানা টিপতে পারলে কি তুমি এবারে মানুষের মন জয় করতে পারবা দেখো শালিকা আমরা জামাই হিসেবে সব কাজ করতে পারবো এবারে কিন্তু বউয়ের পা টিপতে পারবো না এই অর্ডার তুমি করবা না এতে আমাদের মান সম্মান বাধে সমস্ত পুরুষ জাতির কলঙ্ক সমস্ত জামাই জাতির কলঙ্ক আরে দুলা ভাই আমি আপনাকে আপনার বউয়ের পা টিপতে বলি নাই আমি আপনাকে আব্বুমুর পা টিপতে বলছি আব্বুমুর পা টিপতে বললে স্পেশালি যদি আম্মুর সন্তুষ্ট করতে পারেন না আপনার সোনালি পূর্ণ হয়ে যাবে মেজো শালিকার মাথায় কিন্তু বুদ্ধি আছে আমি তো এই বাড়িতে আর দুদিন থাকলে মরেই যাবো শ্বশুর বাড়িতে মানুষজন পোলাকর্মা খেয়ে ঘুরবে শালা শালিকাদের সাথে আড্ডা দিবে তা না এখানে আমাকে দিয়ে কাজ করায় এখানে থাকার চেয়ে তো সদরঘাটে কুলিগিরি করা অনেক ভালো দাঁড়াও কালকে এর একটা ফয়সালা করবো তুমি হচ্ছে এবারে ছোট জামাই কই তোমাকে সবাই আদর যত্নে মাথায় তুলে রাখবে তা না সবার খালি তোমার সাথে হিংসামি এই সব ষড়যন্ত্র মূল হচ্ছে বড় দুই দুলা ভাই আমিও কম বাপের বেটা না বড় দুই জামাইয়ের মধ্যে এমন প্যাচ লাগাবো নাটাই থাকবে আমার হাতে আর দুইজনের কানে রশি লাগায় ঘোরাবো ভেবে দেখেন আম্মা ছোট জামাই সংসারে আসতে না আসতে সংসারে অশান্তি শুরু হয়ে গেছে হ্যাঁ আম্মা ছোট কত বড় সাহস আমার সাথে ঝগড়া করে আবার মুখে মুখে তর্ক করতে চায় আমি বুঝে গেছি আমি খুব ভালো করে বুঝে গেছি ছোট জামাই যদি এই সংসারে থাকে তাহলে আম্মা জানের তিলে তিলে গড়ায় এই সোনার সংসারটা ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে খবরদার কোনো কিছু করলাম বাড়ায় কই না আমার কাছে বুঝছ আমি কইলাম বুকা মহিলা না ইয়ং বয়সে আমি রাজনীতিতে আসলাম তোমার বাপের লগে যদি বিয়া না হইতো তে ওর দিনে আমার একটা বড় ফত থাকলো বুঝছি আমি আম্মাকে বুঝে আর কোনো লাভ নাই তোমরা যে নিজের ছেলের মতো আম্মার দেখভাল করার চেষ্টা করতেছো সেটা আম্মা বুঝতেই পারতেছে না বুঝি রে মা বুঝি আমার এই সংসারে সুহের লাগিয়া তোর বাপও কইলাম আমার হাতের তে রেহাই পাইছে না এই সংসারে কেউ যদি ষড়যন্ত্র করে আমার হাতের তে কইলাম রেহাই পাইতো না এটা আমি কয়ে দিই দেখছেন ভাই যা এই কয়দিনই ছোট মায়ের মন কেড়ে নিছে আর কদিন থাকলে এই বাড়িটাও কেড়ে নিবে হ্যাঁ তুমি তো এখানে ঘুরে ঘাস কাটার জন্য আসো তাই না তুমি কি ছোট বাচ্চা না তো ফিডার খাও স্বাধীন আঁচলের নিচে দুজন বসে না থেকে যদি আব্বু আম্মার একটু সেবা করতা তাও তো কাজে দিত কপাল আরে বউ কই যাও
আম্মা জানে কিন্তু আমাদের দিকে ইঙ্গিত করলো। হ্যাঁ গাধার মতো বসে থাকো। ঘর জামাইয়ের প্যারা কেউ না যে ভাই বোঝে, ঘর জামাইয়ের প্যারা শুধু ঘর জামাই বোঝে, ঘর জামাইয়ের প্যারা কেউ না যে ভাই বোঝে, ঘর জামাইয়ের প্যারা শুধু ঘর জামাই বোঝে। যদি তুমি প্যারা চাও হয়ে যাও ঘর জামাই, যদি তুমি প্যারা চাও হয়ে যাও ঘর জামাই, যদি তুমি প্যারা চাও হয়ে যাও ঘর জামাই, ঘর জামাই, ঘর জামাই। কি ব্যাপার, যুদ্ধে যাবা নাকি? জারুয়াতে যে ঘোরাফেরা করতেছো, পাইচারি করতেছো, মনে হইতেছে তো করে তরোয়ালাতে যুদ্ধের শিবির পাহারা দিতেছো। আজুর জামাইরা তো এখন পর্যন্ত ঘুম থেকে উঠে নাই, ওরা কি ঝাড়ুটা দিব না নাকি? মানে আজকালকার পোলাপান এত অলস, এত অলস। তুমি শুধু শুধু দাঁড়াই রয়েছে করে অতক্ষণ সময় তুমি ঝাড়ুটা দিয়ে শেষ করতালা না, নাকি তুমি অলস হয়ে পড়ছো? আরে বাবা রে, আমি কি বলছি নাকি আমি অলস? এইরকম দুই চারটা বাড়ি আমি একলাই পরিষ্কার করতে পারি। এই বোরহানুদ্দিন কারো ধার ধারে না, মাথা উঁচু করে বাঁচবে সে, সে সিংহ পুরুষ। ঘর জামাইয়ের প্যারা কেউ না যে ভাই বোঝে, ঘর জামাইয়ের প্যারা শুধু ঘর জামাই বোঝে, ঘর জামাইয়ের প্যারা কেউ না যে ভাই বোঝে, ঘর জামাইয়ের প্যারা শুধু ঘর জামাই বোঝে। যদি তুমি প্যারা চাও হয়ে যাও ঘর জামাই, যদি তুমি বাজারে যাবে না? আমার জ্বর জ্বর লাগতেছে বাবা। যদি তুমি তোমার তো সিরিয়াল আছে, তাহলে কে যাবে? কাউকে যেতে বলেন, আমি তারটা পরে করে দিব। ঘর জামাই হয়ে যাও, ঘর জামাই, ঘর জামাই, ঘর জামাই হয়ে যাও। বলো জামাই বাজারে যাবে না? ঘুম নষ্ট করে সকাল সকাল এসব করতে পারবো না, যার বাজার সে করুক। যদি তুমি প্যারা চাও হয়ে যাও ঘর জামাই, ঘর জামাই, ঘর জামাই হয়ে যাও। ঘর ভেজা সাথে কেমন লাগে? এক জামাই আর এক জামাই ছাড় দেন। তোমার কোন দায়িত্ব আমি এই পর্যন্ত পালন করি নাই? তুমি কি সবাই কন্ট্রোলে রাখতে পারতেছো না? হ্যাঁ তুমি পুরুষ না, আমি চাই তুমি সবাই লইয়া মিল্লামিশা একলগে থাকবা। আমার মনে হয় কোন জামাই সংসারে ফাটল ধরানোর চেষ্টা করতেছে। আমি তখনও বুঝতেছি না যে কেডা ফাটল ধরনের চেষ্টা করতেছে, যদি বুঝতাম পারি তাইলে একরে হের গলাটা গাড়ে তালগা করে লেতাম না? না না, গলা আলগা করার দরকার নাই। আমি যতদিন পাইছে আছি ততদিন তোমার অযত্ন হবে না এটা আমি বলে রাখলাম। শোনো, এই দুইগুলো তো আমার আর কেউ নাই, তুমি নিশ্চয় আমার একমাত্র মুরব্বী, আমার জন্য তুমি একটু আশীর্বাদ করো বিবি। পাগলা হয়ে গেল নাকি? হ্যাঁ কোনো কথা না বলে রাত্রি বাজারে যাও। একমাত্র মুরব্বী বোঝো না, কথা কই। আমরা শপথ করিতেছি যে, আমরা শপথ করিতেছি যে আমরা ঘর জামাই আজ থেকে ভাই ভাই, আমরা ঘর জামাই আজ থেকে ভাই ভাই, আমরা সকলে একত্রে মিলেমিশে থাকিব, আমরা একত্রে সকলে মিলেমিশে থাকিব। আজ থেকে, আজ থেকে আমাদের শ্বশুরি হবে আমাদের আব্বা, আমাদের শ্বশুরি হবে আমাদের আব্বা, আমাদের শাশুড়ি হবেন আমাদের আম্মা, আমাদের শাশুড়ি হবে আমাদের আম্মা। বউদের মান্য করিব, বউদের মান্য করিব, বাকিদের সম্মান করিব, বাকিদের সম্মান করিব। পুরুষ জাতি হিসেবে, পুরুষ জাতি হিসেবে ঘর জামাই নামটিকে, ঘর জামাই নামটিকে উচ্চ শিরে, উচ্চ শিরে আরোহণ করিব, আরোহণ করিব। ঘর জামাইয়ের প্যারা কেউ না যে ভাই বোঝে, ঘর জামাই আমরা থাকব তো, ঘর জামাই বোঝে। যদি তুমি প্যারা চাও হয়ে যাও ঘর জামাই, যদি তুমি প্যারা চাও কাজে নেমে পড়ি ঘর জামাই, যদি তুমি প্যারা চাও হয়ে যাও ঘর জামাই, ঘর জামাই, ঘর জামাই। আপু আমরা কিন্তু অনেক বেশি এক্সাইটেড। আচ্ছা এত বড় একটা খুশির খবর, বাবা আমরা থেকে লোকা রাখছে কেন? আসলে তবে আপু লোকটার উপরে কিন্তু অনেক অত্যাচার করছে,
তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের তিনজনের মধ্যে কোনো রকম গ্যাঞ্জাম করা যাবে না। আমাদেরকে মিলেমিশে থাকতে হবে, টাকার মামলা বুঝছিস, না হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আচ্ছা ছোট করি আছে জামাইয়ের সাথে মনে হয় কুই বিয়ে করতেছে, নতুন বিয়ে করছে না? যদি তুমি প্যারা চাও হয়ে যাও ঘর জামাই, যদি তুমি প্যারা চাও হয়ে যাও ঘর জামাই, যদি তুমি প্যারা চাও হয়ে যাও ঘর জামাই, ঘর জামাই ঘর জামাই হয়ে যাও ঘর জামাই, ঘর জামাই ঘর জামাই হয়ে যাও ঘর জামাই, ঘর জামাই ঘর জামাই ফুলে ফুলে ঢাকা দূর নীলিমায় ওঠে চাঁদ বাঁকা, শুধু এই পথ চেয়ে থাকা ভালো কি লাগে বাতাসের ফালি। কি ব্যাপার, ও শুয়ে আছে কেন, মিরকি উঠছে নাকি? গেলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে, আপনাকে যেতে দেবো না আব্বা। আব্বা আমরা আপনার কাছে মাপ চাইতে আসছি আব্বা। আব্বা মাপ করে না আব্বা। মাফ করে দেন, মানে তোমরা কি করছো আমার কাছে? তোমরা তো কিছু করো নাই। আমরা আপনাকে অনেক কষ্ট দিছি আব্বা, আপনাকে আর কষ্ট দিব না আমরা। আমরা আপনার আপন ছেলের চাইতে বেশি ভালোবাসবো, কষ্ট করে ব্যাগ নিতে হবে না। দেন আমার কাছে। আরে আমি রিকশা যাইতে দিই, ব্যাগ নিয়ে টানাটানি করো না তো। আব্বা আপনার রিকশা দেওয়ার কোনো দরকার নাই, রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ার অনেক সম্ভাবনা আছে, হার দুর্বল আপনার, রাস্তা অনেক ঝাঁকুনিও খেতে পারেন, কোনো দরকার নেই আপনার রিকশা যাওয়ার, নামেন না। আমি এত দূরকে হেঁটে যাবো নাকি? ছি আব্বা কি বলেন, আমরা তিনটা দামের মতো ছেলে আপনি হেঁটে যাবেন? আমরা আপনাকে কাঁধে করে নিয়ে যাবো, কাঁধে করে নিয়ে যাবো, চলেন। কে কাঁধে? ভাইজান আপনি বড়, আপনি সামনে থাকবেন, আমরা আসি, আমরা নিব কাঁধে। ফলো মি। আলাইজি বানা বাবা। না আপনি বসা করেন আমাদের সাথে। আমার জন্মদিন আমি জানি না, আমি তো জানি না, কারণ আমার বাপ মা তো অশিক্ষিত চাষা ফুসা ছিল, তারা তো আমার জন্মদিন লিখে রাখে নাই। তুমি আমার বুঝলা না যে বর্ষাকাল যে আইয়ে, এই বর্ষাকালের পরে যে ভাদ্র মাস আইয়ে, এটার শেষ মঙ্গলবারে তোমার জন্ম হইছে, তখন আমরা ঠিক করছি প্রতি বছর বর্ষার শেষে যে ভাদ্র মাস আইব, এর পরে যে মঙ্গলবার শেষ মঙ্গলবার, এই দিন তোমার জন্মদিন পালন করব। ঠিকটা কাটতে হবে তাদের কাটো। আচ্ছা ওরে বাপরে, কি আনন্দ কি আনন্দ, হ্যাঁ আজকে আমার মিথ্যা মিথ্যে জন্মদিন, তাও আমি কেক কাটবো, যাও যাও। ভাই সাহেব কিছু মনে করবেন না, আপনার পরিচয়টা কিন্তু আমার কাছে ক্লিয়ার না। আমি ল্যান্ডের বিজনেস করি, জমির দালাল মানে মিডিয়ামেন আর কি। আপনার বাড়িটা একটা কোম্পানি কিনতে চাই, তাই আপনার সঙ্গে কথা বলতে আসলাম। সাহেব তুমি কি বল, আমার না জানে তুমি বাড়ি বিক্রি করতে চাইতেছ? আপনার এ বাড়ি না তো, ওই পূর্বাচলে যে বাড়িটা আছে না, ওই বাড়ি, ওখানে তিনটা প্লট খালি আছে, আর আপনি ওই বাড়ির বড় ছেলে, তো এই জন্য অনেক খোঁজ খবর নিয়ে আপনার সন্ধান পেয়ে তারপরে কথা বলতে আসলাম। আপনি তো ভাই বিরিশ আমাদের কথা বলতেছেন, মানে এটা তো অনেক বছর আগের কথা, হয়তো বা এখন ওই বাড়িটা ওই সন্ত্রাসীরা দখল করে রাখছে। এই ব্যাখ্য, সন্ত্রাসীরা আবার দখল করে কেমবা? হ্যাঁ দেশে কোনো আইন কানুন নাই, রাইট,
ভাবি সব ঠিকই বলছেন। ওই বাড়িটা অন্যরা দখল করে আছে, একটু দৌড়াদৌড়ি করে আপনার নামে কাগজটা ঠিক করে নিতে হবে। তো খরচাপাতি হবে, তবে একটা ভালো অ্যামাউন্ট পাবে। ওই কাগজপত্র ঠিক করতে কত টাকা লাগতে পারে? ধরেন 7-8 লাখ। ৩-৩.৫ কোটি টাকা ভাত খাও না, খাইতো আব্বা, হাতে জোর নাই, খেয়ে জোরে টিপো, জোরে টিপো। তোমার সাথে না মানে বুদ্ধি করাই ঠিক হয়নি, মোটরসাইকেল চালানো শিখতে কতদিন লাগবে? জীবনে তো কোনোদিন সাইকেল চালানোই দেখিনি, আর তুমি চালাবা গাড়ি না? এখন একটা ফালতু কথা বাদ দিয়ে শুনো, আমরা তো বিয়ের পরে হানিমুনে যাই, চল হানিমুনে যাই। ঠিক আছে, তাহলে আমরা গাজীপুর চলে যাব টাকাগুলো পাওয়ার পরে। কি হানিমুন করতে গাজীপুর চলে যাবো? ফকির মেন্টালিটি। আচ্ছা ঠিক আছে, তুমি কেন গাজীপুরে যাবা? বুঝছি বুঝছি, তাহলে আমরা যাবা ব্যাংকক, তুমি যাবা সিঙ্গাপুর, তাহলে মান সম্মান থাকবে না। কক্সবাজার গেলে হয় না? তুমি ব্যাংকক সিঙ্গাপুরে খরচ অনেক বেশি না? তুমি বাড়ির বড় জামাই, আর তুমি কেন খরচের চিন্তা করতেছ? হ্যাঁ সেটা ঠিক, আমি বড় জামাই হয়ে যদি দেশের মধ্যে ঘুরি আর ছোট কেউ যদি দেশের বাইরে চলে যায়, বাণিজ্য তো আর থাকবে না। এক্স্যাক্টলি, তোমার মতো বুদ্ধি যদি আমার থাকতো তাহলে আমরা ব্যাংককই যাই। আচ্ছা আমরা যে ব্যাংকক যাবো, তাহলে আমাদের তো থাই ভাষা শেখা উচিত,
তারপর থাই খাবার খেয়ে অভ্যস্ত হওয়া উচিত, নইলে তো হঠাৎ করে থাই খাবার খেলে পেট খারাপ হয়ে যাবে। না তোমার একটা পেট খারাপের চিন্তা। না না তুমি বোঝার চেষ্টা করো যে এখন থেকে ব্লগ দেখে কোথায় যাব কি খাবো এগুলো সব ঠিক করে ফেলিস। আবার যে কি করিস কিন্তু একটা ভেজাল হয়ে গেছে। কি ভেজাল? একটা ইনফরমেশন গ্যাপ আছে ভাই সাহেব, যদি এই ইনফরমেশনটা আগে দিত তাহলে এই কষ্টটা আমার। ভাই সাহেব এটা তো একটু এরকমই, আপনি ঝামেলাটা কি হয়েছে এটা কো খালি বলেন না। ঝামেলাটা কে করতেছে? আমার এক খালু হইতেছে গিয়ে দারোগা, এক্ষুনি ফোন দেবো চলে আসবে। অনেক খোঁজ খবর নিয়ে জানা গেল ওই জমিটা ভাই সাহেবের নামে পাচ্ছে না, কারণ ওইটা কিন্তু তার বাপের ভিটা না, ওখানে তার বাবাও ঘর জামাই থাকতো। এক সময় বাবা মারা গেলে মা আর মামারা তাকে পেলে পুষে মানুষ করেছে। ভাই সাহেবের মা মারা গেলে উনি ঢাকায় এসে চাকরি নেন, নিয়ে তারপরে এখানে বিয়ে করে ঘর জামাই থাকা শুরু করেন, কিন্তু মামারা কিন্তু এটা মেনে নেয় নাই। ওই মামারা এখন ওয়ারিশের জমির দাম হিসেবে কিছু মানে 2 লাখ টাকা দিতে চাচ্ছে। 2 লাখ টাকা? ওরে আল্লাহ, এটা কি শুনি? কি বলেন এইসব? মাত্র 2 লাখ টাকা? এই কি বলেন এইসব, মাত্র 2 লাখ টাকা মানে? আমরা তিনজনে তো খরচ করলাম 8 লাখ টাকা। আব্বা ওরা কি করবে না করবে আমি জানি না, আমার টাকা আমি ফেরত চাই। আমারও লাগবে টাকা, আমি বন্ধুর থেকে ধার করে টাকা আনছি, এই মাসের শেষে আমার টাকা দেওয়া লাগবে। এত সব করলে চলবে না ভাই, এখন সমাধান একটাই, এই বাড়ি আমাদের তিন জামের নামে লিখে দিতে হবে, নাহলে তাদের মেয়েদের সমস্যা। এই চুপ করো, কি এর মেয়েদের অসুবিধা হবে? তোমার বাপিও কি গর্জামে আসেন? তোমার বাপিও গর্জামে আসেন, তুমিও গর্জামাই। আর তুমি আমার বাবার এখানে টাইন আনতেছো এই জন্য, আর ঘর জামাই থাকাটা কি দোষের? কে রে যে টাইন আনতেছি তুমি বুঝতাছো না? তুমি ঘর জামাই আছো, তোমার বাপে ঘর জামাই আছেন, আবার এই যে তিন মেয়ের জামাইরে ঘর জামাই রাখছো, বাড়িটাতে একটা অশান্তিতে পড়ে লেগেছো। হ্যাঁ আবার কি এই জমির বাহানা তুই জামাইরা লাখ লাখ টাকা খরচ করছে, হ্যাঁ আমার ক্যাশ টাকা কোয়াইছো, এরপরও কি আমি ঘর জামাই রাখবো বাড়িতে? এই মেয়েরা এই বডি নিয়ে আসেন, আমি এই বাড়িতে কোনো ঘর জামাই রাখতাম না, বাড়ি একদম খালি করবো, যা তাতেই যা বডি নিয়ে আসো। আমাদের আমরা তো কাজ করে খাই, বাসার কাজ করতে হইব না, অফিসে আদালতে কাজ করতে হইব, বাড়ির বাইরে গিয়ে কাজ করতে হইব, যাও যেদিন বাইরে কাজ করবে সেদিন ঘর ফেরত হইবে, যাও। আব্বাজান কিছু বলেন, দাঁড়ায় আছে কেন, যাই না কেন, শুনি এই ফোন কি করব, বর্তি আনতে বললাম না, যাও যাইতে কিছু যাও, এই তাড়াতাড়ি যাও, এই আপনি যদি আসেন কেন, এই তুমি তো ঘর সবাই তুমি বেরো, উঠো উঠো, আমি এই বাড়িতে কোনো ঘর সবাই রাখবো, উঠো উঠো, আমিও যাব, উঠো। ঘর জামাইয়ের প্যারা কেউ না যে ভাই বোঝে, ঘর জামাইয়ের প্যারা শুধু ঘর জামাই বোঝে, ঘর জামাইয়ের প্যারা কেউ না যে ভাই বোঝে, ঘর জামাইয়ের প্যারা শুধু ঘর জামাই বোঝে। যদি তুমি প্যারা চাও হয়ে যাও ঘর জামাই, যদি তুমি প্যারা চাও হয়ে যাও ঘর জামাই, যদি তুমি প্যারা চাও হয়ে যাও ঘর জামাই, ঘর জামাই ঘর জামাই হয়ে যাও ঘর জামাই, ঘর জামাই ঘর জামাই হয়ে যাও ঘর জামাই, ঘর জামাই।